কর্ণাটক বিধানসভা নির্বাচনক লৈ এবাৰ মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও স্টার কেম্পেইনার হিসাবে রেলি করেছিল কর্ণাটকত, কিন্তু কর্ণাটকত বিজেপির কোনো রেলিয়ে যেন কোনো মেজিকেই যেন কাম নিদিলে, মোদী মেজিকেও কাম নিদিলে। এবার কর্ণাটকত অভয়ক্ষত কংগ্রেসেই সরকার গঠন করার দিকে অগ্রসর হয়েছে সকলে জানে ইতিমধ্যে, আর এবার প্রতিক্রিয়া প্রকাশ করেছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কর্ণাটকৰ নির্বাচনী ফলাফলক লৈ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে যে বিজেপি জিকিয়েই থাকে, কংগ্রেস এবারহে জিকিছে, মাজত এবারহে কংগ্রেস জিকিছে, তাত আচরিত হবলগীয়া একো নাই মন্তব্য করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কর্ণাটকের ফলাফলে চৌবিশের লোকসভা নির্বাচনত একো প্রভাব পেলাব নয় এই মন্তব্যও করেছে। যাবার লোকসভা নির্বাচনের আগতেও কর্ণাটকত কংগ্রেসরই সরকার আছিল, কিন্তু কর্ণাটকত কংগ্রেসের সরকার থাকলেও লোকসভা নির্বাচনত বিজেপিরই সরকার হব, আর এই ক্ষেত্রে লোকসভা নির্বাচনত কংগ্রেসের এই ফলাফলে কোনো ধরনের প্রভাব পেলাব যে নয় সেই কথা মন্তব্য করেছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে কঁকালত টঙালি বান্ধিছে এতিয়া ভারতীয় জনতা পার্টি আর কংগ্রেসে, মূল যুঁজখন যেহেতু কংগ্রেস আর বিজেপির মাজতে হয়, আর কর্ণাটকত এইবার ভেটি উচল হল বিজেপির। ইয়ার মাজতে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কই দিলে যে বিজেপির পরাজয় কংগ্রেসত হল বুলিয়েই, কিন্তু লোকসভা নির্বাচনত কোনো প্রভাব নপরে, কংগ্রেসের সরকার কর্ণাটকত এইবার হল বুলিয়েই লোকসভা নির্বাচনত চৌবিশত কোনো ধরনের প্রভাব নপরে, কর্ণাটকের নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব চৌবিশত নেপেলায় মন্তব্য করলে। যাবার লোকসভা নির্বাচনের আগতেও কংগ্রেসের সরকার কর্ণাটকত আছিল, কিন্তু কোনো প্রভাব পড়া নাছিল, গতি এইবারও কোনো ধরনের প্রভাব নপরে, চৌবিশের লোকসভা নির্বাচনত কংগ্রেস সরকার কর্ণাটকত হল বুলিয়েই কোনো প্রভাব নপরে মন্তব্য করলে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তেও কি কলে শুনাব বিচাৰিছো। ইলেকশনত জিকা হরা থাকে, এখন প্রদেশের ইলেকশন বিজেপিয়ে কেইদিনমান আগতো তিনিখন স্টেট নর্থ ইষ্টত জিকিছে, বিজেপিয়ে জিকি থাকে, মাজত এবার কংগ্রেস জিকিছে, ঠিকই আছে, একো অসুবিধার কথা তাত একো নাই। ইয়ারপা কি প্রভাব পড়ব? যাবারও তো কর্ণাটকত কংগ্রেসরে সরকার আছিল উনৈশর আগত, কর্ণাটকত কংগ্রেসে সরকার গঠন করা তো কোনো নতুন কথা নহয়, যাবারও কর্ণাটকত কংগ্রেসরে সরকার আছিল, তারপিছত পদত্যাগ করার পিছতহে বিজেপি সরকার হয়েছে। যাবারও লোকসভা ইলেকশনের আগত কর্ণাটকত কংগ্রেসরে সরকার আছে, কিন্তু আজি কংগ্রেসে যে ধরনের বিজয় এটা যাবারও করেছিল, যাবারও যেটা কংগ্রেসের সরকার হয়েছিল তেওঁলোকে তেতিয়াও করেছিল বিজয় উল্লাস করবা, যেটা